এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি 40টি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি না ভাই জান্নাত এত সহজ না ওয়াজ 40 মাহফিলটা 40 ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না তাহলে তার ফজর নামাজের কনকনে শীতের মধ্যে উঠে নামাজ পড়ার দরকার ছিল না জান্নাত রে আমাদের দেশে ফেসবুকে অনেকে এত সস্তা বানায় ফেলছে হ্যাঁ অনেক মেসেজ দিবে অনেক পোস্ট লিখবে লেখা বলবে এটা এতজনের কাছে পাঠাইলে আপনি জান্নাতি হয়ে যাবেন তার দরকার হলো তার পোস্টের রিচ তার দরকার হলো লাইক কমেন্ট এই জন্য সে জান্নাত রে ঠিকাদারে দিয়ে দিচ্ছে মানুষের কাছে ঠিক না বে ঠিক এইসব পাগলামি এই সমস্ত ছাগলামি করলে বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহর নামে মিথ্যাচার জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি অতএব ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য কথা শুনে বাসা যে সুখ করবেন কাম সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা এটার জন্য না ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে হাদিসে আছে অথচ আপনার জীবনে নাই এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে আমার জীবনে নাই তাহলে আমি কেমন মুসলমান এখন থেকে আমি এটা করা শুরু করলাম আর এই জিনিসটা আমি খারাপ কোরআন হাদিসের আলোকে জানলাম এখন থেকে আমি সেটা বাদ দিলাম এই প্রতিজ্ঞা এই ইচ্ছা সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিলে আসা সার্থক ইনশাআল্লাহ আর যদি শুধু কানসুখ করে চলে যান ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো ভ্যালু অতএব আমল করবো তো ইনশাল্লাহ 40 ওয়াজ মাহফিলে যাইয়া জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এটি বোগাস কথা এটি ভুয়া কথা এর কোনো ভিত্তি নাই আপনাকে ওয়াজ মাহফিল 40টা না একটা ওয়াজ মাহফিলে যাইয়া যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন তো এক ওয়াজ মাহফিলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আর 40 কেন 400 ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই ওই রকম 400 ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা জান্নাতের বারান্দায় যেতে পারবেন জান্নাত এত সস্তা জিনিস না ইমানদারকে এই সমস্ত অলীক স্বপ্ন দেখাবেন না ইমানদার বাস্তববাদী মানুষ কথা শুনবে আমল করবে আত্মোন্নয়ন করবে সেলফ ডেভেলপমেন্ট করবে নিজেকে অগ্রসর করবে এজ এ মুসলিম গুড মুসলিম ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে নতুন নতুন ভালো কাজ শুরু করবে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে এটাই হলো ইমানদারের কাজ অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গণে গণে 40টা গেলে জান্নাতে যাবেন বাবারে ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন